জীবনে সুখী হতে কেনা চায় সবাই সুখী হতে চায় কিন্তু সেই সুখের পিছনে ছুটতে ছুটতে আমরা একটা আস্ত জীবন পাড়ি দিয়ে ফেলি আমরা জীবন সায়ান্নে পৌঁছে যাই কিন্তু বাস্তবে কি আমরা সেই সুখের দেখা পাই আমরা হয়তো সেই সুখের দেখা পাই না সেই জীবন সায়ান্নের সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যদি পিছনের জীবনটার দিকে তাকাই তখন হয়তো বা হতাশা আমাদের মনে গ্রাস করে আমরা চিন্তা করি যে এই জীবনটাই কি আমরা চেয়েছিলাম আমাদের যে প্রত্যাশা ছিল যে সুখটাকে আমরা ধরতে চেয়েছিলাম একটা আস্ত জীবন পাড়ি দেওয়ার পরেও হয়তো আমরা সেই সুখটাকে ধরতে পারি না সেই মুহূর্তে আমরা বাস্তবিক পক্ষেই সুখী হতে পারি না তো সুখী হওয়ার কিছু ট্রিক্স আছে যেটা আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি লেমন কবির আপনারা দেখছেন বিরোহী বাংলা এই চ্যানেলে আমি জীবন এবং প্রেম নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এই বিষয়ে ইন্টারেস্ট থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলে যাচ্ছে মূল আলোচনায় প্রথম টিপসটি হলো নিজের চাওয়া পাওয়া এবং এক্সপেকটেশনগুলোকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে দেখুন মানুষের চাওয়া পাওয়া হল অসীম সেক্ষেত্রে আপনার যদি আকাশ পরিমাণ চাওয়া পাওয়া হয় আর সেই চাওয়াগুলো কিন্তু জীবনের কোনো ক্ষেত্রেই কোনো অবস্থাতেই আপনার পূর্ণ হবে না তাতে হবে কি আপনি মানসিকভাবে কষ্ট পাবেন আপনি দুঃখ কষ্ট যন্ত্রণা একটা জীবন অতিবাহিত করবেন এক্ষেত্রে আপনাকে করতে হবে কি আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে কিন্তু আপনার এক্সপেকটেশন থাকতে হবে অল্প আপনার চাওয়া পাওয়া থাকতে হবে অল্প আপনি যদি কোনো একটা কাজ করে দশ টাকার আশা করেন কিন্তু সেই কাজটা করে আপনি তিরিশ টাকা পেলেন তাহলে এই যে চাওয়ার থেকে বেশি পাওয়ার যে আনন্দ এই এতটুকু আনন্দ আপনার একটা জীবনকে আনন্দিত করে তুলবে আপনি জীবনে সুখী হতে পারবেন কিন্তু সেই একই কাজ করে যদি আপনার এক্সপেকটেশন থেকে পঞ্চাশ টাকা কিন্তু আপনি পেলেন তিরিশ টাকা এই যে কম পাওয়ার যে হতাশা এই হতাশাটা আপনাকে গ্রাস করে ফেলবে আপনি কখনো সুখী হতে পারবেন না এ কারণে করতে হবে কি প্রচুর পরিমাণে কাজ করতে হবে কিন্তু এক্সপেকটেশন থাকতে হবে অল্প আপনি যখন অল্প এক্সপেকটেশন করে বেশি পাবেন তখন বেশি পাওয়ার যে আনন্দটা এই আনন্দটা আপনার সারা জীবনটাকে আনন্দিত করবে আপনি সুখী হতে পারবেন এবং দ্বিতীয় যে ট্রিক্সটির কথা আমি বলবো সেটা হলো নিজেকে কখনও অন্যের সাথে তুলনা করবেন না দেখুন প্রতিটা মানুষই আলাদা প্রতিটা মানুষের বৈশিষ্ট্য প্রতিটা মানুষের আচরণ কথাবার্তা স্টাইল প্রতিটা মানুষের ইউনিক সেক্ষেত্রে আপনি যদি আরেকজনের সাথে তুলনা করেন যে মানুষটার অনেক কিছু আছে কিন্তু আপনার নেই আপনি কিন্তু মনে মনে একটা হতাশাগ্রস্ত হবেন দুঃখ পাবেন আপনার সুখগুলো উবে যাবে আপনি সেই সুখের দেখা পাবেন না কিন্তু আপনি যদি নিজেকে নিজের সাথে তুলনা করেন যে আমি কি করছি আর কি পাচ্ছি সেই বিষয়টা যদি তুলনা করেন তাহলে আপনার কাজের প্রতি আরও স্পৃহা বাড়বে থেকে বড়ো কথা হলো প্রতিটা মানুষই যেহেতু এক একজন ইউনিক মানুষ সেক্ষেত্রে আপনি যে ব্যক্তিটার সাথে নিজেকে তুলনা করবেন আপনি কিন্তু নিজে সেই ব্যক্তিটা নন সেই ব্যক্তিটা সম্পূর্ণভাবে একজন আলাদা মানুষ একজন ইউনিক মানুষ তো সেই মানুষটা যদি সম্পূর্ণভাবে ইউনিক একজন মানুষ হয় আপনি তো সেই মানুষটা হতে পারবেন না সুতরাং আপনাকে করতে হবে কি নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করা যাবে না আপনি যদি নিজেকে অন্যের সাথে তুলনা করেন আপনার জীবনে কখনোই কোনো অবস্থাতেই আপনি সুখের দেখা পাবেন না এবং তিন নম্বরে যে টিক্সটির কথা আমি বলবো সেটা হলো আপনাকে অল্পে তুষ্ট থাকতে হবে আগেই বলেছি যে মানুষের জীবনে চাওয়া পাওয়া অসীম আপনার জীবনে হয়তো অনেক কিছু চাওয়ার ছিল যেগুলো আপনি পাননি কিন্তু সেগুলো না পাওয়ার পরও যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলেই একমাত্র আপনি সুখী হতে পারবেন কিন্তু সেই না পাওয়ার যন্ত্রণা যদি আপনাকে ঘুমাতে দেয় না আপনাকে শান্তিতে থাকতে দেয় না তাহলে সেই কাঙ্ক্ষিত সুখের দেখা আপনি কোনো দিনও পাবেন না কোনো অবস্থাতেই পাবেন না সে কারণে আপনি যা কিছু পেয়েছেন সেগুলো নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আপনার সেই পাওয়াগুলোকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলেই আপনি একজন সুখী মানুষ হতে পারবেন এবং চতুর্থ যে ট্রিক্সটির কথা আমি বলবো সেটা হল মরিচিকার পিছনে না ছোটা দেখুন মরুভূমিতে যখন মানুষ প্রচণ্ড তেষ্টায় অতিষ্ঠ হয়ে পড়ে বুকের ছাতি শুকিয়ে যায় সেই মুহূর্তে সেই তৃষ্ণার জন্য তারা অস্থির হয়ে পড়ে এখন মরুভূমিতে যেহেতু প্রখর সূর্যতাপ সেই সূর্যতাপে অনেক দূরের বালিতে একটা অবয়ব সৃষ্টি হয় যেটা দেখে মনে হয় যে সেখানে মনে হয় পানি আছে দূর থেকে দেখলে এরকমটা মনে হয় তখন সেই তৃষ্ণার্ত ব্যক্তিটা করে কি সেই পানিকে সামনে রেখে সেই পানির কাছে পৌঁছানোর জন্য ছুটতে থাকে কিন্তু সে যতই ছুটতে থাকে সেই দূরত্বটা কিন্তু কমে না সে কখনোই সেই পানির কাছাকাছি পৌঁছ পৌঁছাতে পারে না এখন প্রকৃতপক্ষে সেটা পানি নয় সেটা একটা নির্দিষ্ট দূরত্বে একটা বালির উপর সৃষ্টি হওয়া প্রখর সূর্যতাপে সৃষ্টি হওয়া একটা অভাব আপনি যখন সেই দূরের বালিতে তাকাচ্ছেন আপনার চোখে মনে হচ্ছে যে সেটা পানি আপনি যখন কয়েক মাইল সামনে গিয়ে আবার সামনে তাকাবেন সেরকমটাই মনে হবে আবার মনে হবে যে কয়েক মাইল দূরত্বে বা একটু সামনে তো পানি আছে কিন্তু প্রকৃতপক্ষে মরুভূমিতে আপনি সেই পানির কাছাকাছি কখনোই পৌঁছাতে পারবেন না সেটা হলো একটা মরিচিকা তো বাস্তব জীবনেও এরকম কিছু মরিচিকা আছে যে জিনিসটা কোনোভাবেই পাওয়া সম্ভব নয় এমন কোন জিনিসের পিছনে যদি আপনি ছোটেন বাস্তব জীবনে সেই জিনিসটাই আপনার জন্য একটা মরিচিকা আপনি তো সেই জিনিসটা কোনোভাবেই পাবেন না উপরন্তু সেই জিনিসটা না পাওয়ার বেদনা আপনাকে মর্মাহত করবে আপনার সুখগুলোকে বিনষ্ট করবে সে কারণে আমি বলবো যে আপনি যে জিনিসটাকে পাওয়ার সম্ভাবনা নাই সেই জিনিসটাকে চাবেন না আপনার এক্সপেকটেশনের মধ্যে রাখবেন না পঞ্চম এবং গুরুত্বপূর্ণ যে ট্রিক্সটির কথা আমি বলবো সেটা হলো ক্ষমাশীল হওয়া দেখুন আমরা অনেক সময় মানুষকে ক্ষমা করতে পারি না মানুষের যে ক্রুটি মানুষের যে দোষ মানুষের যে অপরাধ সেগুলো আমাদের মনে দীর্ঘদিন থাকে যার কারণে আমরা শান্তিতে থাকতে পারি না আমাদের মনটা সেই অপরাধ আর সেই দোষ ত্রুটিগুলোকে নিয়ে অনবরত ভাবতে থাকে এবং সেগুলো আমাদেরকে আহত করে আমাদেরকে সুখে থাকতে দেয় না তা আপনি যদি নিঃস্বার্থভাবে কোনো মানুষকে ক্ষমা করে দিতে পারেন তাহলে সেই অপরাধটা আপনার মনে সেইভাবে জেকে বসবে না আপনি সুখী হতে পারবেন তাছাড়া সবাই আসলে ক্ষমা করতে পারে না ক্ষমা করাটা একটা হলো মহৎ গুণ এই গুণটা সবার মাঝে থাকে না আপনি যদি এই গুণটাকে অর্জন করতে পারেন তাহলেই আমি মনে করি যে আপনি বাস্তব জীবনে একজন সুখী মানুষ হতে পারবেন তো বন্ধুরা বাস্তব জীবনে ভিতর থেকে সুখী হওয়ার জন্য এই পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই পাঁচটি টিপস যদি আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করেন তাহলে নিশ্চিতভাবে সুখী হতে পারবেন ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ